চল্লিশ আলু মামুন কাঠিন আলু বাইর করতে চল্লিশ কেজি ওজন মিরপুর মার্কেটে মাছ বাজার মাছ কাটছে মোহাম্মদ মামুন চল্লিশ কেজি ওজনের মাছটি অনেক কাটতে কষ্ট দিচ্ছে তার অনেক ওজন হাইটটা দিয়ে বাইরে মাতা দোস্তে এলো হাসান আলু আলু মাতা এ এই যে ভাই সাধারণ মামা বেচতেছে আলে এলো তার কাস্টমার সে মাছ কিনছে চল্লিশ কেজি মাছ তো অনেক পর্যন্ত কাটতে অনেক কষ্ট তার সঙ্গে সব শক্তি দিয়ে কাটতে হবে দুজনে ধরে কাটতেছে আর অনেক ওজন তো উসকে পারতেছে না এই জন্য দুজন ধরতেছে যে ধরছে তার নাম হলো মোহাম্মদ হাসান আবার হাসানের মাছ আসায় বাইরে দিব না আর আলু ভর্ত দিব মিরপুর হতে সাল সিটি করেন সুর মার্কেটে চল্লিশ কেজি ওজনের একটি মাছ কাটতেছে আমাদের মামুন ভাই দেখেন কি সুন্দর ভাবে কাটতেছে মাছটি যদি দেখে ভালো লাগে তাহলে মাছটা আরও আসবে যদি আপনারা সাপোর্ট দেন তাহলে তারা মাছ আনতে বাধ্য হবে এবং মাছটি কাটতেছে দেখেন কত সুন্দর মাছ মাছটি চল্লিশ কেজি ওজন আমি আমার ফার্স্ট টাইম এত বড় মাছ দেখছি আগেও দেখছিলাম কিন্তু অত বড় দেখিনি চল্লিশ কেজি ওজনের কাতল আর দেখিনি জন্য বলতেছি সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে আপনাদের জন্য আরও সামনে আরও ভালো কিছু ভিডিও পাবেন মিরপুর হজরত শাহ সিটি কর্পোরেশনের পাশে গভর্নমেন্ট মার্কেট মাছ বাজার এটা শাহজাহানাবাদ দোকানের একটি ইলিশ কাতল মাছ এই কাটতেছে করেছে মামু তার কিছুদিন পরে আসবে আমাদের রহিম ভাই রহিম ভাই মাছটি পিস করবে এখন মামুন ভাই মানে ফাইল করতেছে ফাইল করার পরে আমি আর মাছটি কাটবো রহিম যদি ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে লাইক করবেন এবং
বেশি বেশি শেয়ার করো। এলো পাশাকা পাশা মত করে এই যে মাসায়াম সে উঠাবেন ধরবেন আর গান করবেন। লামি এইটা স্টপ দে, স্টপ দিয়ে আবার নতুন করে কর, এইটা স্টপ দে। অনিল চেতা সেটা করবে না।